Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজি আর ইন্টারেস্টিং একটা রেসিপি, ক্রিম ব্রুলে। ক্রিম ব্রুলে ভিতরটা একদমই ক্রিমি আর সফট, উপরে থাকে ক্যারামেল, যে ক্যারামেলটা ভেঙে ব্রুলেটা খেতে হয়, আর এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আর এই ক্রিম ব্রুলেটা আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ক্রিম ব্রুলির জন্য আমাদের লাগবে ডিমের কুসুম। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি এভাবে আলাদা করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে কুসুমটাকে আলাদা করে নিতে পারেন। আর এখানে শুধুমাত্র ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে, ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না। নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে চিনি অ্যাড করব। প্রথমে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, এবার একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশাতে থাকবো। চিনিটা এভাবে অল্প অল্প করে মিশালেই কিন্তু ব্রুলেটা ক্রিমি হবে। আবারও কিছুটা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মিশিয়ে নেওয়ার পর যখন ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি, এই দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে। দুধটাকেও কিন্তু আমি একসঙ্গে মিশাবো না, আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। দুধটা দেওয়া হয়ে গেলে আমি আরো কিছুক্ষণের জন্য সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। ক্রিম ব্রুলেটা যে বাটি বা মোল্ডে সেট করব সেখানে নিয়ে নিচ্ছি। আমি ছোট 4টা বাটি নিয়ে নিয়েছি, হিট প্রুফ। এই বাটিগুলিকে আমি আলাদা আলাদা ভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি, এতে করে ভাপের পানিটা বাটিতে আর ঢুকতে পারবে না। এবার আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর এই কেক মোল্ডের মধ্যে আমি কয়েকটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এবার কিচেন টাওয়ালের উপরে আমি বাটিগুলি বসিয়ে দিচ্ছি। কিচেন টাওয়ালটা দিলাম যেন পানিটা ফুটতে থাকলে বাটিগুলি নড়াচড়া না করতে পারে। একদমই সহজ একটা কাজ। পুডিং বানানোর সময় আমরা ঠিক যেভাবে স্টিম করি অথবা ভাপে দিই সেভাবেই দিতে হবে। মোলটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা লবঙ্গ বা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে যেন ফুল স্টিমটাই ভিতরে থেকে যায়। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করব। আর এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, টুথপিকটা একদমই ক্লিন আসছে, মানে ব্রুলেটা হয়ে গেছে। এখন এই ফয়েল পেপারগুলি আমি সরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, অথবা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নেওয়া যাবে। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পানি। চিনি আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চিনিটা গলে গিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে চারপাশ থেকে কালার আসা শুরু করেছে। এবার কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে চারপাশ থেকে সমানভাবে কালারটা আসার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ক্যারামেলের পারফেক্ট কালারটা চলে এসেছে। ক্যারামেলটাকে এর থেকে বেশি ডার্ক করব না। এখন আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ক্যারামেলটাকে আমি সঙ্গে সঙ্গে ক্রিম ব্রোলের বাটিতে নিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ক্যারামেল দেওয়া যাবে না, ক্যারামেলের পাতলা যেন একটা লেয়ার হয় সেভাবেই দিতে হবে। ক্যারামেলটা খুব জলদি জমে যায় তাই গরম থাকা অবস্থায় সবগুলি বাটিতে নিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ক্যারামেলটা সেট হয়ে যাবে আর ব্রোলেটা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। মাশাল্লাহ, ব্রুলেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড, যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।